নমস্কার বন্ধুরা রান্না বান্নাতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে সোয়াবিন দিয়ে দুটো নিরামিষ রেসিপি শেয়ার করব আমি আধ ঘন্টা আগে সোয়াবিনকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার সেবে জল বার করে নিয়েছি এবার আমি হাফ করে দুটো সোয়াবিন আলাদা করে নিয়েছি প্রথম অর্ধেক সোয়াবিনটাকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা পেস্ট করে নিচ্ছি দেখো পেস্ট করে নিয়েছি এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার পেস্ট করা সোয়াবিনটাকে দিয়ে দিচ্ছি এবার ফোড়নের সাথে সোয়াবিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি ও ভাজা হয়ে গেছে সোয়াবিনটা এবার মিহি করে কুচানো টমেটো দিয়ে দিলাম টমেটোর সাথে সোয়াবিনটাকে ভালো করে সে নিয়ে সব মতো লবণ দিয়ে দিলাম গরম মশলা সামান্য চিনি হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই এটা রেডি হয়ে যাবে এটা রেডি হয়ে গেছে এবার আমি সেকেন্ড যে রেসিপিটা সেটা করছি প্রথমে কড়াই তেল দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার নুন হলুদ মাখানো সোয়াবিনটাকে ভেজে নিচ্ছি দেখো সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও কড়াই তেল দিয়ে দিয়েছি এবার একটা তেজপাতা চারটে দার টুকরো চারটে লবঙ্গ একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে নিচ্ছি এবার আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার টমেটো কেচাপ দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাছলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা ও স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলুটাকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা সবিনটাকেও দিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে একসাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ইস্বাদ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম ফিরে এলাম দশ মিনিট পর সবিন আলু কষা রেডি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিচ্ছি দুটো বাটির মধ্যে দুটো রেসিপি সার্ভ করে নিয়েছি একটা বাটির মধ্যে সবিন আলু কষা আর সবিন বাটা নিরামিষ দিনে ভাতের সাথে এই দুটো রেসিপি থাকলে আর কিছু দরকার পড়বে না আজকের আমার এই রেসিপি দুটো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট হলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সকলকে ধন্যবাদ